যার দ্বারা রাত্রে ঘুমটা শান্তিতে হয়। ও মায়েরা, সারাদিন এমন কার্য করতে হবে যাতে রাত্রে ঘুমটা নিশ্চিন্তে ঘুমানো যায়। যারা ফুল খেরাবি করে, মারামারি দাঙ্গা করে, যদি কারোর মার্ডার করে আসে, সে রাত্রে এসে ভালো করে ঘুমাতে পারবে? সে ভাববে ওই বুঝি আমার পুলিশ ধরতে আসছে, ওই বুঝি আমার নামে ওয়ারেন্ট বেরিয়েছে। তাহলে এমন কর্মের অনুষ্ঠান করা দরকার যার দ্বারা রাত্রে ঘুমটা শান্তিতে হয়, নিশ্চিন্তে হয়। তারপরে নীতিশাস্ত্র কি বলছে? বছরে ১২টা মাসের মধ্যে ৮ মাস এমন অর্থ উপার্জন করা দরকার যার দ্বারা অবশিষ্ট ৪ মাস শান্তিতে দিন অতিবাহিত করা যায়। আর কথাগুলো বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে তো? বছরে ১২ মাসের মধ্যে ৮ মাস এমন অর্থ সঞ্চয় করতে হবে যেন বাকি ৮ মাস শান্তিতে দিন অতিবাহিত করতে পারি। ঠিক তদ্রূপ যদি এই দুটো সূত্র সত্য হয়, তাহলে মনুষ্য দেহ ধারণ করে সারাটা জীবন ধরে এমন কর্মের অনুষ্ঠান আমাদের করতে হবে যার দ্বারা আমরা মৃত্যুর পরে চির সুখ, চির শান্তি, নিত্য আনন্দ লাভ করতে পারি। বলুন নিতাই গৌর প্রেমানন্দ। সারাদিন ধরে এমন কাজ করলাম, সে কাজের দ্বারা রাত্রে ঘুম। সারা ৮ মাস ধরে এমন টাকা ইনকাম করলাম, বর্ষাকালে খাওয়া হচ্ছে না। ৮ মাস এমন অর্থ সঞ্চয় করা হলো, বর্ষাকালে কাজ নেই, হাতে কাজ নেই, মুখে খাওয়ার জন্য এমন কর্ম করা উচিত নয়। ঠিক তদ্রূপ দুর্লভ মনুষ্য দেহ ধারণ করে সারা জীবন ধরে এমন কর্মের অনুষ্ঠান আমাদের করতে। তারা মহাপ্রভুকে জানতে পারেনি, চিনতে পারেনি। তাই এক নদীবাসী ভক্তবৃন্দ বলছেন, মহাপ্রভুর এই মহিমা দর্শন করে মহাপ্রভুকে চিনতে পেরেছে, জানতে পেরেছে যে মহাপ্রভু এবার কৃষ্ণ রূপে এসেছে রাধাকে সঙ্গে নিয়ে। এসেছে বোঝের বাঁকা আলো শাখা তোদের কালো বর্ণনা
কেন এসেছেন রাধারানী এত মানে কৃষ্ণ সেবা করেছিলেন যে রাধারানীর কাছে গোবিন্দ নন গোপীদের কাছে ঋণী হয়েছে, সেই ঋণ শোধ করবার জন্যে স্বয়ং বহু রূপে এসেছে। ঋণ শোধ করবে কি দিয়ে? হরিনাম মহামন্ত্র দিয়ে জগৎবিন্দ উদ্ধার করবে, এটাই হচ্ছে মহাপ্রভু ঋণ শোধ করা। রাধা প্রেমে ঋণী হয়েছে, রাধা প্রেমে
এবং সত্যযুগের মানুষের ওনার শাস্ত্রের থেকে পাই 100,000 পরমায়ু ছিল, তাদের তপস্যা করে ভগবৎকে লাভ করেছিলেন। আবার ত্রেতাযুগের মানুষের পরমায়ু ছিল 10,000 বছর, যজ্ঞ আদি করে ভগবৎকে লাভ করেছেন।
দ্বাপর যুগের মানুষের পরমায়ু ছিল মাত্র 1000 বছর। সেবা পূজা অর্চন করে ভগবত প্রাপ্তি হয়েছে। আর কলিযুগের মানুষের মাত্র পরমায়ু 100 বছর। তার মধ্যে আমাদের শ্রী ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে তিনি গাইছেন যে জীবন অনিত্য জানো হসার তাহে নানাবিধ বিপদ ভার। জীবনটা অনিত্য জানো, তার মধ্যে আবার অনেক বিপদ আছে। এই অনিত্য জন্ম আবার বিপদ ক্ষণভঙ্গর, পরমায়ু মাত্র 100 বছর। এখন মানুষ 100 বছরে যাচ্ছে না, তার আগেই চলে যেতে হচ্ছে। এটা লাগবে না, ক্ষণভঙ্গর। কিন্তু আবার বলছে দুর্লভ মনুষ্য জন্ম দেহিনাং ক্ষণভঙ্গর তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই বৈকুণ্ঠের প্রিয় দর্শন মানে ভগবানের যারা ভক্ত সাধু সন্ন্যাসী এসেছেন গৃহেতে, এদের বলা হয় বৈকুণ্ঠের প্রিয় দূত। এদের দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গৃহে বসেই আমরা সেই সাধুদের দর্শন করতে পাচ্ছি, ভগবত গুণকীর্তন শ্রবণ করতে পাচ্ছি, ভগবত গুণকীর্তন স্মরণ করার সুযোগ পেয়েছি। ছিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি আমাদের একটি কীর্তনের মধ্যে লিখছেন যে যেদিন ও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক হয়, চরণ সিধ দেখিয়া গঙ্গা শুকনার সীমা পায়। তাহলে যেদিনকে গৃহেতে সাধুরা পদার্পণ করেন, গৃহেতে হরি সংকীর্তন হয়, গৃহটা গৃহটা বলছে গোলক সদৃশ্য হয়ে যায়। আজকে সেই আমরা গোলক সদৃশ্যে বসে ভগবানের গুণকীর্তন শোনার করার সুযোগ সৌভাগ্য লাভ করেছি। শাস্ত্রকার আরো অনেক দৃষ্টান্ত দিচ্ছে যে মনুষ্য জন্ম পেয়েছি, করতে হবে কি আমাদের, কি করণীয় এই মনুষ্য জন্মটা পেয়ে, কি করলে মনুষ্য জন্মটা ধন্যাতি ধন্য হবে। বলছে মনুষ্য জন্মটা সংসার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এগুলা বিস্তার করলে, এগুলা লাভ হলে বলছে মনুষ্য জন্মটা ধন্য হয় না, সার্থক হয় না। মনুষ্য জন্ম ধন্য হয় কখন? জন্ম পেয়েছ তুমি কৃষ্ণ ভক্তি করিবারে। কৃষ্ণ ভক্তি যদি আমরা করতে পারি, কৃষ্ণ চরণ যদি সেবা করতে পারি, কৃষ্ণ ভজন যদি করতে পারি, তাহলে মনুষ্য জন্ম সার্থকতি হয়ে যায়, ধন্যাতি ধন্য হয়। তাছাড়া মনুষ্য জন্ম অনেক টাকা পয়সা জমালে, বাড়ি গাড়ি করলে মনুষ্য জন্ম ধন্যাতি ধন্য হয় না। অনেক শিক্ষিত হলে পণ্ডিত হলে মনুষ্য জন্ম ধন্য হয় না। মনুষ্য জন্ম ধন্য হয় বলছে বদন ভরিয়া হরি হরি বলো এমন সুলভ কবে। বদন ভরে আমাদের হরিগুণ কীর্তন করতে হবে। যেহেতু আমরা এই দেবভূমি ভারতভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি, ঋষিভূমিতে যদি ভগবানের গুণকীর্তন ভগবত সেবা পূজা করতে পারি তবে মনুষ্য জন্ম ধন্যতি ধন্য হয়ে যাবে। তার জন্য আমাদের সাধু সঙ্ঘের প্রয়োজন। এই সাধুই আমাদের পথ দেখাবে। ভগবান যুগে যুগে অনেক অবতার করে লীলা এসেছে। সেই ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে বলছে যে আমাদের মনুষ্য জন্মটা পেয়ে কি করণীয়। মাতা দেবহূতি কর্দম ঋষির স্ত্রী, কর্দম ঋষি যখন তপস্যায় চলে গেলেন তখন মাতা দেবহূতি ভগবান কপিল দেবকে প্রশ্ন করেছেন, তার পুত্র কপিল দেবকে পুত্র রূপে এসেছে যে আমি নারী জাতি, কি করলেই মনুষ্য জন্মটা সার্থক হবে ধন্যাতি ধন্য হবে, হে বৎস তুমি আমাকে একটু বলো। তখন ভগবান কপিল দেব বলেছিলেন যে শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সম্বিত
ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা তজ্জসনা দর্শ অপবর্গ বর্ত শ্রদ্ধারতি ভক্তির অনুকমসতী শতাং, মানে সাধুর কাছে যেতে হবে, আর সাধুর কাছ থেকে ভগবানের বীর্যপতি কথা শ্রবণ করতে হবে। যা শ্রবণ করলে কি হবে, আমাদের মধ্যে অনেক অপবর্গ আছে, কামক্রোধ লোভ মোহ মদমাশ্চর্য হিংসা প্রতিষ্ঠা কুটিনাটি আমরা অজ্ঞান, এগুলো অনেক রকমের। তাই বলছেন যে আমাদের এগুলো সব দূরীভূত হয়ে যাবে, তারপরে কি হবে, শ্রদ্ধ হবে, ভগবত কথা শুনলে শ্রদ্ধ হবে, তারপরে রতি হবে ভগবত চরণে, মতি হবে। সেই জন্য সাধু সঙ্গ করতে হবে, সাধুর কাছ থেকে ভগবত কথা শুনতে হবে, শোনার জন্যে একটু স্পৃহা থাকবে, যার স্পৃহা আছে সে ভগবত কথা শুনে ভগবত গুণকীর্তন করে এই দুঃখ কষ্ট জগতের যে আমরা সংসারের মধ্যে আছি এই জগৎ থেকে অনায়াসে নিস্তার পেয়ে ভগবত ধামে চলে যাবে, যেখানে গেলে জীবের কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যাধি ভোগ করতে হবে না, সেখানে আছে কেবল সুখ শান্তি আনন্দ। সেই সুখ শান্তি আনন্দ দেবার জন্যেই এই সাধুগণ এই শীতের দিনে আপনাদের আহ্বান এসেছেন, যাতে আমাদের মনুষ্য জন্মটা ধন্য হয় সেই চেষ্টা করানোর জন্য আপনারাও এসেছেন। এই জগতে অনেক দাতা আছে, কেউ অন্নদান করছে, কেউ বস্ত্রদান করছে, কেউ ভূমিদান করছে, কেউ গাভিদান করছে, কেউ স্বর্ণদান করছে। বলছে সব থেকে সর্বশ্রেষ্ঠ দাতা যিনি ভগবানের এই গুণকীর্তন করার ব্যবস্থা করে দেন, যিনি ভগবত কীর্তন যিনি দান করেন তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দাতা বলা হয়েছে তাকে। ভাগবতে বলছেন যে ভুরি না দাতা, এ দাতার পয়সা দিয়েও তার মূল্য দেওয়া যাবে না, একটা পয়সা দিয়ে এলে বাজার থেকে পয়সা দিলেই একটা বস্ত্র পাওয়া যাবে, পাওয়া যাবে নাকি, অন্য চাল কিনে নিয়ে এসে অন্য করে দান করা যাবে, বস্ত্র কিনে নিয়ে দেওয়া যাবে, ভূমি আছে দেওয়া যাবে, কিন্তু ভগবানের কথামৃত এ বলছে যারা দান করে তারা ভুরি দাতা, পয়সা দিয়ে মেলে না। তা আজকে আমাদের পাঁচগোপাল ঘোষ মহাশয় তিনি আহ্বান করে আমাদের নিয়ে এসেছেন এই ভগবত গুণকীর্তন করানোর জন্যে। আমরা এখন এই কলিযুগে জন্মগ্রহণ করেছি, কলি মানে কলহ, ভগবানের কথা ভালো লাগে না। হ্যাঁ, কেন, শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবল আসক্তি, বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা ধাই। শ্রীকৃষ্ণ ভজন করতে চায় না, মনটা আমাদের এমনই, কৃষ্ণ নাম সদা ভালো নাহি লাগে, বিষয়ে সুখেতে ভোর, কৃষ্ণ নামতে সদা কিন্তু ভালো লাগছে না, কেন, আমরা সব পিত্তরোগের রুগী, যদি কোনো ব্যক্তির জ্বর হয় তখন কি হয়, সেই ব্যক্তি তার মুখে যাই দেওয়া হয় তখন তার সবটাই তিতো লাগে, কি তিতো লাগে না, চিনি দিচ্ছে তাও যেন তিতো, মিশ্রি দিয়েছে তাও বলছে মিশ্রিটা যেন তিতো, মিশ্রি তিতো না চিনি তিতো নাকি তার ওই মুখের ওই পিত্তরোগ, পিত্তরোগ হয় বলে না, জ্বর হলে পিত্তরোগ হলে মুখের দোষ হয়ে গেছে। সেই জন্য বলছে কেন হয়েছে, না কৃষ্ণ ভুলি সেই জীব, আমাদেরও ঐরম তদ্রূপ, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অনাদিকাল থেকে আমরা ভগবানকে ভুলে গেছি, ওই জন্য ভগবানের কথা এখন আমাদের ভালো লাগে না, ভগবানের নাম গুণ কীর্তন করতে ভালো লাগে না, কৃষ্ণ নাম সদা ভালো নাহি লাগে, বিষয়ে সুখেতে ভোর। তা কি করতে হবে, প্রতিদিন যদি আদর করি আর সেনাম কীর্তন করি, প্রতিদিন নিত্য ধেয়ে থাকি আর বনে থাকি, নিত্য ভগবানের গুণকীর্তন করতে হবে, সেটা ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করছে,
গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না বদনে হরি নাম করো রে। সে গৃহের মধ্যে থাকে আর বনে থাকে, নিরন্তর হরিনাম করতে হবে। তাহলে হরিনাম করতে করতে একদিন ভগবানের ওই নাম যে অমৃত সোধা তখন ভালো লাগবে। ওই যেমন পিত্তরোগ রোগীর মিশ্রিটা গালে ফেলে দিলে আস্তে আস্তে চুষতে চুষতে আবার সে মিষ্টতা লাভ করতে পারে। তেমনি বলছে আমাদেরও কৃষ্ণকে ভুলে আছে অনেক জন্ম জন্ম, এক জন্ম নাই অনাদিকাল। আবার যদি সাধুগুরু কৃপায় সেই ভগবানের গুণকীর্তন করতে পারি তাহলে আস্তে 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 ভগবান যে আমার আপনজন সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। তার গুণকীর্তন করতে হবে, তার সেবা পূজা করতে হবে। কেন? তিনি হচ্ছে জগৎ পিতা, জগৎ স্বামী, জগতের পিতা কৃষ্ণ যে না ভাজে বাপ, পিতৃদহির পতকীর জন্মে জন্মে তা। তাহলে জগৎ পিতা ভগবানের ভজন করার জন্মেই আমরা মনুষ্য জন্ম লাভ করেছি। পশুপক্ষী কীটপতঙ্গ জন্ম এর আগে অনেক হয়ে গেছে, সেই জন্মে আমরা ভগবানের গুণকীর্তন সেবা পূজা করতে পারিনি। ভগবান কৃপা করে এখন দেবদুর্লভ মনুষ্য জন্ম দিয়েছে, দেবতাদের দুর্লভ। শুধু মনুষ্য জন্মটা দিয়েছে খালি ওই খাওয়া দাওয়া ঘোরাফেরা সংসার বিস্তারের জন্য না, ওটা সব জন্মে পাওয়া যাবে। পশুপক্ষী কীটপতঙ্গ সব জন্মেতেই অসুখ পাওয়া যাবে। কিন্তু বলছে কৃষ্ণ ভজন সব জন্মে হবে না, একমাত্র এই মনুষ্য জন্মেই কৃষ্ণ ভজন সম্ভব। তিনি আমাদের সেই অমূল্য সম্পদ দিলেন যেটা কোনো যুগে অর্পিত করেনি, সেই অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল। সেই অনর্পিত মানে কোনো যুগে যেটা অর্পিত করেন সেই কৃষ্ণ প্রেম, সেই উন্নত উজ্জ্বল যে কৃষ্ণ প্রেম নিজের সম্পদ সেটা গৌরাঙ্গ মহাপ্রভু দিলেন। জীবের দ্বারে দ্বারে ভক্তদের দ্বারাই বিতরণ করলেন, নিজে জীবের দ্বারে দ্বারে গিয়ে দিলেন কৃষ্ণ প্রেম। মহাপ্রভু প্রথম দেখা যাচ্ছে বংশা কল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ, বলুন আমার সঙ্গে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম রাম হরে হরে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। সর্বাগ্রে বিশ্ববন্দিত আকর মঠরাশি চৈতন্য মঠ তৎসংস্থাপক জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আতুরচরণ অনন্ত কোটি দণ্ডবাদ জানাই। প্রভুপাদ পৃষ্ঠ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবাদ জানাই। গুরুপাদ পদ্ম নিত্যলীলাপবিষ্টং ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী শিল গুরু মহারাজের চরণ কমলে ষষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম জানাই। বর্তমান চৈতন্য মঠাচার্য শ্রী শ্রী ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের শ্রী চরণ কমলে ভূটন মূর্তিত দণ্ডবত জানাই। আমাদের এই স্থানে সভাপতি ভক্তি সুন্দর কেশব মহারাজ শ্রী চরণ কমলে দণ্ডবত প্রণাম জানাই। এবং এই অনুষ্ঠানের কর্ণাধর পাঁচুগোপাল প্রভু সগোষ্ঠী সপরিকরকে দণ্ডবত প্রণাম জানাই। কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ মাতৃবৃন্দ সকলের চরণে দণ্ডবত প্রণাম জানাই। কৃপা আশীর্বাদ ভিক্ষা করি।
আমরা মহারাজের শ্রীমুখ থেকে শুনলাম যে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে হরিভজন যদি না করা যায় তাহলে আমাদের ধর্মহীন পশু না সমানা, আমাদের জীবনটা বিফলে যাবে। প্রত্যেক বছর এই স্থানে এই অনুষ্ঠানটি হয়। আমার আসার সৌভাগ্য হয়নি, আমি শ্রবণ করেছি। আজকে কেশব মহারাজের করুণায় সেই ভক্তদের সঙ্গ, ভক্তদের দর্শন, ভক্তের মুখ থেকে হরিকথা শোনার সুযোগ লাভ ঘটেছে। সেই কথাই মহারাজ বললেন। তাই এখানে কি অনুষ্ঠানটা হয়, সনাতন ধর্মের যে একটি শ্রেষ্ঠ পাঠ গৌড়ীয় বৈষ্ণব সনাতন ধর্মের সম্মিলন, যারা বৈষ্ণব তারা এইটার একটু তাৎপর্য বুঝতে পারে, যারা বৈষ্ণব নাই অত মাথার মধ্যে ঢুকবে না। গৌড়ীয় বৈষ্ণবটা আবার কি? গৌড়ীয় শব্দের অর্থ শাস্ত্রে এবং নৈতিক শাস্ত্রে আমরা শ্রবণ করেছি, গৌড় দেশ। আগে পশ্চিমবাংলাটা ছিল গৌড় দেশ, গৌড় দেশ থেকে গৌড়ীয় শব্দ আসে এবং গৌরাঙ্গ মহাপ্রভু থেকে গৌড়ীয় শব্দ আসে। গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত যারা তাদেরকেও গৌড়ীয় বলা হয়, কিন্তু বিশেষত গৌড়ীয় বৈষ্ণব অর্থাৎ মহাপ্রভুর আচার প্রচার আদর্শ যিনি পালন করেন এবং মহাপ্রভুর ভজন পদ্ধতিতে যিনি ভজন করেন তিনি গৌড়ীয় বৈষ্ণব। মহাপ্রভু বলেছেন আচার প্রচার দুই কার্য। সবথেকে বৈষ্ণব জগতের ভূমিকা হচ্ছে কি, আচরণ করা। মানে কি আচরণ করবে, এনে দেখছেন সাংসারিক মায়েরা জানে শ্রদ্ধা ভক্তি আছে, আসে সাধু সঙ্গ করে, সাধু সেবা করে, হরিকথা শোনে, কিন্তু আচরণ করতে চায় না। সব খাবো, সব কিছু করবো আর গোলেমালে হরি বল দেবো। এইটা বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে খুব, আর এদের বিষয়ের প্রতি আসক্তি প্রবল। এই জন্যে গোড়ার আচার গোড়ারে বিচার লইলে ফল ফলে। আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর গৌড়ীয় ভক্ত কখন হব না, গোড়ার আচার গোড়ার বিচার যদি আমরা পালন করি। তা এই জন্য আমাদের বৈষ্ণবদের সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, অর্থাৎ কৃষ্ণ তার ছেলে ব্রহ্মা, ব্রহ্মার নাভি পদ্ম থেকে প্রকাশ হয়েছিল সেই কৃষ্ণ অর্থাৎ নারায়ণ, তিনি ব্রহ্মাকে সবার আগে মন্ত্র প্রদান করে, সেই মন্ত্র থেকে তার ছেলে নারদ, তার শিষ্য ব্যাস, এই গুরু পরম্পরায় এসে আজকের আমাদের জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর থেকে আজকের আমাদের
গুরু পরম্পরায় বর্তমান চৈতন্য মঠাচার্যের আনুগত্যে এই ধারা চলে আসছে, এটা মূল ধারা। আমরা কি ভাগ্যবান, এই জগতে অনেক মঠ মন্দির আছে কিন্তু সেখানে না গিয়ে অবতার সার গোড়া অবতার কেননা ভজিলি তার সেই গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়িতে যোগপীঠ মন্দির এবং চৈতন্যমঠ মাসির বাড়ির সঙ্গে আমরা যে যুক্ত হতে পেরে এটা সকলে বুঝবে না, যারা আশ্রিত হয়েছে যারা ভজন করেছে তারাই বুঝবে। কেন দেখিয়া না দেখে যত উল্লুকের গণ, এবং অনেকে দেখছে যে এরা কত সুন্দর আছে, ভগবানের ভজন করছে, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাচ্ছে, হ্যাঁ কি অপূর্ব জীবন, অপূর্ব আনন্দ। সেই আনন্দ পাঁচুপ্রভু তিনি এই আনন্দটা সকলকে পরিবেশন করে দেওয়ার জন্য তিনি আজকের এই ব্যবস্থাটা করেছেন। উৎসব মানে উৎসাহ প্রদান করা। আমরা তো সনাতন ধর্মের মানুষ, আমরা যদি আমাদের ধর্ম যদি না করে দিই করি তো অন্য ধর্মের মানুষ আমাদের ধর্ম পালন করবে? আবার আমরা অনেক সনাতন ধর্মের মানুষ আছি, বিভিন্ন দেব দেবতার পূজা করব আর ভালো খাবো দাবো, আর দেখছেন তো বাইরে কালী দুর্গা পূজা বিভিন্ন দেবতার পূজা কীরকম হয়, মদ মাংস খাবে, ডিজে বাজাবে আর ভোগ বিলাস, ভালো জামা কাপড় পরবে, আত্মীয় স্বজনদেরকে ডাকবে, আহ এই হচ্ছে কি হিন্দুদের পূজা। কিন্তু না, যিনি অন্য ধর্ম কর্ম করলে না হয় পার, তাই সনাতন ধর্ম কি যে শাশ্বত ধর্ম, শাশ্বত বলতে অনাদির আদি, ওই জন্য সনাতন বলা হয়েছে, যে শাশ্বত যার অন্ত নাই যার শেষ নাই, অনাদির আদি গোবিন্দ। তা সেই কারণে আমাদের, আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের ধর্মটা যদি আমরা না করি, ছেলেপুলেকে যদি না শেখাই, অন্য ধর্মের মানুষ এসে আমাদেরকে শেখাবে? আমরা শুধু বুঝেছি খাবো দাবো শরীরটা তাগড়াই করব আর মরে গেল হয়ে গেল, আবার কি ধর্মকর্ম? কি ধর্ম মানে এই, এইটা কিন্তু মনুষ্য জন্মের কর্তব্য নয়। মহাপ্রভু সেই কারণে আমাদেরকে বললেন, জীব জাগো ঘোড়া চাঁদে বলে কত নিদ্রা, যাও মায়া পিসাচির কোলে। আমরা এইভাবে মায়ার পিসাচির কোলে ঘুমিয়ে থাকলে হবে না, দুর্লভ মনুষ্য জন্ম, শুধু দুর্লভ নয় দেব দুর্লভ বলেছে, ভগবান আর কোনোদিন দেবে না, হাত দিয়েছে হরিনাম করার জন্য, চোখ দিয়েছে গোবিন্দকে দর্শন করার জন্য, কান দিয়েছে তার গুণকীর্তন শোনার জন্য, পা দিয়েছে মায়াপুর বৃন্দাবন ধাম দর্শনের জন্য, সকালবেলা তাও না পেলে সকালবেলা বৃন্দা দেবীর মন্দির পরিক্রমা করো। কেন সংসার করতে গেলে যখন দেখবেন পরের মেয়েকে নিয়ে যেদিন বিয়ে হয় সাত পাকে বাঁধা হয়, কিন্তু আমরা যদি বৃন্দা দেবীর মন্দির পরিক্রমা করি তাহলে এইরকম অনাদিকালের যে বন্ধন, আমাদের যে গর্ভ পরিক্রমা, আজকের মানুষের গর্ভে জন্মগ্রহণ করে মানুষ হতে পারলাম না, পশুর মতো খাই দাই আচরণ করি, যাও আবার পশু হয়ে যাও, এইভাবে অনাদিকাল মাতৃগর্ভে ভ্রমণ করছি, কখনো কীট পতঙ্গ জীব জন্তু পশু পক্ষী হয়ে ভ্রমণ করছি, আর কিন্তু আমাদের উদ্ধার হবে নাই। এই জন্য প্রভুপাদ বলেছেন যে সকল জন্মে সব কিছু পায়, আপনি সব জন্মে পাবেন, এই ছেলে পুলে টাকা পয়সা খাওয়া দাওয়া সব জন্মে পাবেন, কিন্তু সব জন্মে এই বৈকুণ্ঠ
দূত যে বৈষ্ণবগণ এবং বৈষ্ণবের মুখে হরি কথা, বৈষ্ণবের মুখে ভগবানের কথা সব জন্মে আপনি পাবেন না। এই জন্য বলেছেন দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিয়া দুঃখ। কেন কৃষ্ণ ভজিবার পরে সংসারে আয় না? এই সংসারকে আমরাও তো মায়ের গর্ভকে অবলম্বন করে এসছি না, আমরা গাছ থেকে পড়ি। সেই জন্য মহাপ্রভু আমাদেরকে সহজভাবে বললেন যে গৃহে থাকো বনে থাকো সদা হরি, যে যেখানেই থাকুন সকলের তো সব রকম কর্ম করতে মানুষে চলবে, কর্মটাই হচ্ছে কি আমরা ধর্ম মনে করি, কিন্তু সেই কর্মটা কি না কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা কর্ম করবো, কৃষ্ণের জন্যই করবো, সংসারটা কৃষ্ণের। একই জিনিস দেখুন, তালার মধ্যে চাবি দিয়ে একদিকে ঘোরালে কি হচ্ছে, লেগে যাচ্ছে, আর একদিকে ঘোরালে খুলে যাচ্ছে, একটাই কিন্তু চাবি। ভগবান আপনার সুন্দর মনুষ্য শরীর দিয়েছে, আপনি কি পাপ কার্য করবেন না ভালো কার্য করবেন? এই হাত দিয়ে কাউকে আঘাত করবেন, কাউকে কষ্ট দেবেন না, দেব সেবা করবেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করবেন? ওই জন্য দেখো না সাধুরা সকলের হাতে খায় না কেন, যে হাতে নোংরা খান রক্ত মাখেন সেই হাতে সাধুরা গ্রহণ করে না, ওই জন্যে তাকে পবিত্র হতে হয়। জেনে সাধুরা এসেছে আমাদেরকে নির্মল চিত্ত পবিত্র করার জন্য, জামা কাপড় ময়লা হলে আমরা কি করি, সুন্দর সামান সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয়, কিন্তু মনের ময়লা আমরা, পাপ মলিনম হৃদয়ং চিত্ত, এই পাপ যুক্ত যে মলিন হৃদয়, পাপ পাপরূপ যে চিত্ত, পাপরূপ যে বুদ্ধি, এই ময়লা কি করে পরিষ্কার করব? এই ময়লা পরিষ্কার করতে কি করতে গেলে কি করতে হবে না, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধুর সঙ্গ করে। অর্থাৎ সাধু সঙ্গ মানে কি, সাধুকে কিছু ভালো মন্দ খাওয়ালাম না, সাধুরকে অনেকে টাকা পয়সা প্রণামী দিলাম, দিলেই সাধু সঙ্গ হবে? নেই, যেমন অনেকে বসে আছে, সাধুকে এখানে বসে আছে, বসে থাকলে কি হবে?